শুভেচ্ছা সবাইকে নির্বাচনের বছরে চার লাখ চৌষট্টি হাজার পাঁচশো জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল এই ব্যয় বিদায়ী দু হাজার সতেরো সংশোধিত বৃহস্পতিবার সাতই জুন দুপুর পনেরো একটার দিকে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয় এরপর বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী এই সময় দ্বিতীয় পদ্মা সেতুর মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি বলেন পাটুরিয়া দৌলতদিয়া অংশের দ্বিতীয় পর্যায়িত নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার ফিজিবিলিটি স্টাডির কাজও শুরু হয়েছে ভবিষ্যতে এই রুটে দ্বিতীয় পর্যায়িতও নির্মিত হবে তবে বাজেটে দ্বিতীয় পর্যায়িতর জন্য নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি বাজেট বক্তব্যে মুহিত বলেন নিজস্ব অর্থনে পর্যায়িত নির্মাণ কাজ অর্ধেকের বেশি হয়েছে ভবিষ্যতে দ্বিতীয় পর্যায়িত নির্মাণ করবে সরকার দ্বিতীয় পর্যায়িততে অর্থায়ন করছে এডিবি এই সেতু নির্মাণে 5 বিলিয়ন ডলার প্রয়োজন হবে এছাড়া দ্বিতীয় কাজপুর দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর কাজ চলমান আছে বলে জানান তিনি সেতু ও টানেল নির্মাণের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন নবম অর্থাৎ বগা সেতু দশম অর্থাৎ মোংলা সেতু ও একাদশ ঝপঝপিয়া সেতুতে অর্থায়ন করছে চীন কর্ণফুলী নদীর তলাদেশের টানেল নির্মাণ কাজ এগিয়ে চলছে আশা করা যাচ্ছে দু সালে দেশের প্রথম টানেল নির্মাণ সম্পন্ন হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ